ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। নাম ওমর, লকব ফারুক এবং কুনিয়াত আবু হাফস। পিতা খাত্তাব এবং মাতা আন্তামা, কুরাইশ বংশের আদি গোত্রের লোক। ওমরের অষ্টম ঊর্ধ্বপুরুষ কাব নামক ব্যক্তির মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসবের সাথে তার নসব মিলিত হয়েছে। পিতা খাত্তাব কুরাইশ বংশের একজন বিশিষ্ট ব্যক্তি। মাতা হান্তামা কুরাইশ বংশের বিখ্যাত সেনাপতি হিশাম ইবনে মুগিরার কন্যা। ইসলামের অন্যতম শ্রেষ্ঠ সেনাপতি খালিদ বিন ওয়ালিদ এই মুগিরার পুত্র। মক্কার জাবালে আকিবের পাদদেশে ছিল জাহিলি যুগে বনি আদিম ইবনে কাবের বসতি। এখানে ছিল হযরত ওমরের বাসস্থান। ইসলামী যুগে ওমরের নাম অনুসারে পাহাড়টির নাম হয় জাবালে ওমর বা ওমরের পাহাড়। তাবাকাতে ইবনে সাদ তৃতীয় খণ্ড 63 পৃষ্ঠা। ওমরের চাচাতো ভাই জায়েদ বিন নুফাইল হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পূর্বে নিজেদের বিচার বুদ্ধির মাধ্যমে মূর্তি পূজা ত্যাগ করে জাহিলি আরবে যারা তাওহিদবাদী ছিলেন জায়েদ তাদেরই একজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 13 বছর পর তার জন্ম। মৃত্যুকালেও তার বয়স হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়সের সমান 63 বছর। তবে তার জন্ম ও ইসলাম গ্রহণের সনদ সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। গায়ের রং উজ্জ্বল গৌরবর্ণ, টাক মাথা, গণ্ডদেহ মাংসহীন, ঘন দাড়ি, মুচের দুই পাশ লম্বা ও পুরু এবং শরীর দীর্ঘাকৃতির। হাজার মানুষের মধ্যেও তাকে সবার থেকে লম্বা দেখা যেত। তার জন্ম ও বাল্য সম্বন্ধে তেমন কিছু জানা যায় না। ইবনে আসাকির তার তারিখে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুতে একটি বর্ণনা উদ্ধৃত করেছেন। তাতে জানা যায় একদিন আমর ইবনে আস কয়েকজন বন্ধুবান্ধব সহ বসে আছেন, এমন সময় হইচই শুনতে পেলেন। সংবাদ নিয়ে জানতে পেলেন খাত্তাবের একটি ছেলে হয়েছে। এই বর্ণনার ভিত্তিতে মনে হয় হযরত ওমরের জন্মের সময় বেশ একটা আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছিল। তার যৌবনের অবস্থাও প্রায় অনেকটাই অজ্ঞাত। কে জানত যে এই সাধারণ এক রেখা ধরনের যুবকটি একদিন ফারুখে আজমে পরিণত হবে। কৈশোরে ওমরের পিতা তাকে উটের রাখালি কাজে লাগিয়ে দেন। তিনি মক্কার নিকটবর্তী দাজনান নামক স্থানে উট চড়াতেন। তিনি তার খিলাফতকালে একবার এই মাঠ অতিক্রমকালে সঙ্গীদের কাছে বাল্যের স্মৃতিচারণ করেছিলেন এইভাবে, এমন এক সময় ছিল যখন আমি পশমে জামা পরে এই মাঠে প্রখর রোদে খাত্তাবের উট চালাতাম। খাত্তাব ছিলেন অত্যন্ত কঠোর ও নীরস ব্যক্তি। ক্লান্ত হয়ে একটু বিশ্রাম নিলে পিতার হাতে নির্মমভাবে প্রহিত হতাম। কিন্তু আজ আমার এমন দিন এসেছে যে এক আল্লাহ ছাড়া আমার উপর কর্তৃত্ব করার আর কেউই নেই। তাবাকাত তৃতীয় খণ্ড 266 থেকে 67 পৃষ্ঠা। যৌবনের প্রারম্ভেই তিনি তৎকালীন আভিজাত আরবদের অবশ্য শিক্ষণীয় বিষয়গুলি যুদ্ধবিদ্যা, কুস্তি, বক্তৃতা ও বংশতালিকা ইত্যাদি শিক্ষা আয়ত্ত করেন। বংশতালিকা বা নসবনামা বিদ্যা তিনি লাভ করেন উত্তরাধিকার সূত্রে। তার পিতা ও পিতামহ উভয় ছিলেন এই বিদ্যায় বিশেষ পারদর্শী। তিনি ছিলেন তার যুগের একজন শ্রেষ্ঠ কুস্তিগির। আরবের উকাব মেলায় তিনি কুস্তি লড়তেন। আল্লামা জুবাইয়ানি বলেছেন, ওমর ছিলেন এক মস্ত বড় পালোয়ান। তিনি ছিলেন জাহিলি আরবের এক বিখ্যাত ঘোড়সাওয়ার। আল্লামা জাহিজ বলেছেন, ওমর ঘোড়ায় চড়লে মনে হতো ঘোড়ার চামড়ার সাথে তার শরীর মিশে গেছে। আল বায়ান ওয়া তাবিইন, তার মধ্যে কাব্য প্রতিভাও ছিল। তৎকালীন খ্যাতনামা কবিদের প্রায় সব কবিতাই তার মুখস্থ ছিল। আরবিক কাব্য সমালোচনার বিজ্ঞান ভিত্তিক ধারার প্রতিষ্ঠাতা প্রকৃতপক্ষে তিনি। ভাষা ও সাহিত্য সম্পর্কে তার মতামতগুলি পাঠ করলে এই বিষয়ে তার যে কতখানি দখল ছিল তা উপলব্ধি করা যায়। বাগ্মিতা ছিল তার সহজাত গুণ। যৌবনে তিনি কিছু পড়ালেখা শিখেছিলেন। বালাজুরি লিখেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির সময় গোটা কুরাইশ বংশের মাত্র 17 জন লেখাপড়া জানতেন, তাদের মধ্যে ওমর একজন। ব্যবসা বাণিজ্য ছিল জাহিলি যুগে আরব জাতির সম্মানজনক পেশা। ওমরও ব্যবসা শুরু করেন এবং তাতে যথেষ্ট উন্নতিও করেন। ব্যবসা উপলক্ষে অনেক দূর দেশে গমন এবং বহু জ্ঞানীগুণী সমাজের সাথে মেলামেশার সুযোগ লাভ করেন। মাসউদি বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু জাহিলি যুগে সিরিয়া ও ইরাকে ব্যবসা উপলক্ষে ভ্রমণে যেতেন, ফলে আরব ও আজমের অনেক রাজাবাদশার সাথে মেলামেশার সুযোগ লাভ করেন। শিবলি নুমানি বলেন, জাহিলি যুগেই ওমরের সুনাম সমগ্র আরবে ছড়িয়ে পড়েছিল। এই কারণে কুরাইশরা সর্বদা তাকে দত্তগিরিতে নিয়োগ করত। অন্যান্য গোত্রের সাথে কোনো বিরোধ সৃষ্টি হলে নিষ্পত্তির জন্যে তাকেই দূত হিসেবে পাঠানো হতো। আল ফারুক 14। ওমরের ইসলাম গ্রহণ এক চিত্তাকর্ষক ঘটনা। তার চাচাতো ভাই
জাইদের কল্যাণে তার বংশে তাওহিদের বাণী একেবারে নতুন ছিল না। তাদের মধ্যে সর্বপ্রথম জাইদের পুত্র সাঈদ ইসলাম গ্রহণ করেন। সাঈদ আবার ওমানের বোন ফাতিমাকে বিয়ে করেন। স্বামীর সাথে ফাতিমাও ইসলাম গ্রহণ করেন। ওমানের বংশের আরও এক বিশিষ্ট ব্যক্তি নাঈম ইবনে আবদুল্লাহ ইসলাম গ্রহণ করেন, কিন্তু তখনও পর্যন্ত ওমার ইসলাম সম্পর্কে কোনো খবরই রাখতেন না। সর্বপ্রথম যখন ইসলামের কথা শুনলেন, ক্রোধে জ্বলতে লাগলেন। তার বংশে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের তিনি পরম শত্রু হয়ে দাঁড়ালেন। এর মধ্যে জানতে পেলেন লাবিনা নামক তার এক দাসীও ইসলাম গ্রহণ করেন, যাদের উপর তার ক্ষমতা চলত, নির্মম উৎপীড়ন চালাত। এক পর্যায়ে তিনি সিদ্ধান্ত নিলেন ইসলামের মূল প্রচারক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। যেই কথা সেই কাজ। আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তরবারি কাঁধে ঝুলিয়ে ওমার চলেছেন। মতান্তরে নাঈম ইবনে আবদুল্লাহর সাথে দেখা। তিনি জিজ্ঞাসা করলেন, কোন দিকে ওমার? বললেন, মুহাম্মদের একটা দফারফা করতে। লোকটি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দফারফা করে বনি হাশিম ও বনি জোহরার হাত থেকে বাঁচবে কীভাবে? এই কথা শুনে ওমার বলে উঠলেন, মনে হচ্ছে তুমিও পৈতৃক ধর্ম ত্যাগ করে বিধর্মী হয়েছ। লোকটি বললেন, ওমার, একটি বিস্ময়কর খবর শোনো, তোমার বোন ভগ্নীপতি বিধর্মী হয়ে গেছে, তারা তোমার ধর্ম ত্যাগ করেছে। আসলে লোকটির উদ্দেশ্য ছিল ওমারকে তার লক্ষ্য থেকে অন্যদিকে ঘুরিয়ে দেয়া। এই কথা শুনে রাগে উন্মুক্ত হয়ে ওমার ছুটতেন তার বোন ভগ্নীপতির বাড়ির দিকে। বাড়ির দরজায় ওমারের করাঘাত। তারা দুজন তখন খাব্বাব ইবনে আল আরাত এর কাছে কুরআন শিখছিলেন। ওমারের আভাস পেয়ে খাব্বাব বাড়ির অন্য একটি ঘরে আত্মগোপন করলেন। ওমর ভুন ভগ্নীপতিকে প্রথমে জিজ্ঞাসা করলেন, তোমাদের এখানে গুনগুন আওয়াজ শুনেছিলাম, তা কিসের? তারা তখন কুরআনের সুরা তহা পাঠ করছিল। তারা উত্তর দিল, আমরা নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলাম। ওমর বললেন, সম্ভবত তোমরা দুজন ধর্মত্যাগী হয়েছ। ভগ্নীপতি বললেন, তোমার ধর্ম ছাড়া অন্য কোথাও যদি সত্য থাকে তুমি কি করবে ওমার? ওমার তার ভগ্নীপতির উপর ঝাঁপিয়ে পড়লেন এবং দুপায়ে ভীষণভাবে তাকে মারতে লাগলেন। বোন তার স্বামীকে বাঁচাতে এলে ওমর তাকে ধরে এমন মার দিলেন যে তার মুখ রক্তাক্ত হয়ে গেল। বোন রাগে উত্তেজিত হয়ে বলে উঠলেন, সত্য যদি তোমার দিনের বাইরে অন্য কোথাও থাকে তাহলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই, এবং আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসুল। এই ঘটনার কিছুদিন আগ থেকে ওমারের মধ্যে একটা ভাবান্তর সৃষ্টি হয়েছিল। কুরাইশরা মক্কায় মুসলমানদের উপর নির্মম অত্যাচার নিপরণ চালিয়েও একজনকেও ফেরাতে পারেনি। মুসলিমেরা নীরবে সব কিছু মাথা পেতে নিয়েছে, প্রয়োজনে বাড়ি ঘর ছেড়েছে, ইসলাম ত্যাগ করেনি। এতে ওমারের মনে একটা ধাক্কা লেগেছিল। তিনি একটা দ্বিধাদ্বন্দ্বের আবর্তনে ধুল খাচ্ছিলেন। আজ তার প্রিয় সহোদরার চোখ মুখে রক্ত। তার সত্যের সাক্ষ্য তাকে এমন একটি ধাক্কা দিল যে তার সব দ্বিধাদ্বন্দ্ব কর্পূরের মতো উড়ে গেল। মুহূর্তে হৃদয় তার সত্যের জ্যোতিতে উদ্ভাসিত হয়ে উঠল। তিনি পাক সাফ হয়ে বোনের হাত থেকে সূরা তহার অংশটুকু নিয়ে পড়তে শুরু করলেন। পড়া শেষ করে বললেন, আমাকে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে চলো। ওমারের কথা শুনে এতক্ষণে খাব্বাব ঘরের গোপন স্থান থেকে বেরিয়ে এলেন। বললেন, সুসংবাদ ওমার, বৃহস্পতিবার রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জন্য দোয়া করেছিলেন, আমি আশা করি তা কবুল হয়েছে। তিনি বলেছিলেন, আল্লাহ ওমর ইবনুল খাত্তাব অথবা আমর ইবনে হিশামের দ্বারা ইসলামকে শক্তিশালী করুন। খাব্বাব আরও বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন সাফার পাদদেশে দারুল আরকামে। ওমর চললেন দারুল আরকামের দিকে। হামজা ও তলহার সাথে আরও কিছু সাহাবি তখন আরকামের বাড়ির দরজায় পাহারারত। ওমরকে দেখে তারা সন্ত্রস্ত হয়ে পড়লেন। তবে হামজা সান্ত্বনা দিয়ে বললেন, আল্লাহ ওমরের কল্যাণ চাইলে সে ইসলাম গ্রহণ করে রাসূলের সহযোগী হবে, অন্যথায় তাকে হত্যা করা আমাদের জন্য খুবই সহজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ির ভেতরে, তার উপর তখন ওহী নাজিল হচ্ছে। একটু পরে তিনি বেরিয়ে ওমরের কাছে এলেন। ওমরের কাপড় ও তরবারি হাতল মুঠ করে ধরে বললেন, ওমর, তুমি কি বিরত হবে না? তারপর দোয়া করলেন, হে আল্লাহ, ওমর আমার সামনে, হে আল্লাহ, ওমরের দ্বারা দিনকে শক্তিশালী করুন। ওমর বলে উঠল, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসুল। ইসলাম গ্রহণ করেই তিনি আহ্বান জানালেন, ইয়া রাসুল আল্লাহ, ঘর থেকে বের হয়ে পড়ুন। তাবাকাতুল কুবরা ইবনে সাদ তৃতীয় খণ্ড 267 থেকে 269 পৃষ্ঠা। এটা নবুয়তের ষষ্ঠ বছরের ঘটনা। ইমাম জোহরি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুল আরকামে প্রবেশের পর ওমর ইসলাম গ্রহণ করেছিলেন।
তার পূর্বে নারী পুরুষ সর্বমোট ৪০ অথবা ৪০-এর কিছু বেশি লোক ইসলাম গ্রহণ করেছিল। ওমরের ইসলাম গ্রহণের পর জিব্রিল আলাইহিসসালাম এসে বললেন, মুহাম্মদ, ওমরের ইসলাম গ্রহণে আসমানের অধিবাসীরা উৎফুল্ল হয়েছে। তাবাকাত তৃতীয় খণ্ড ২৬৯ পৃষ্ঠা। ওমরের ইসলাম গ্রহণে ইসলামের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। যদিও তখন পর্যন্ত ৪০-৫০ জন লোক ইসলাম গ্রহণ করেছিলেন এবং তাদের মধ্যে হযরত হামজাও ছিলেন, তথাপি মুসলমানদের পক্ষে কাবায় গিয়ে নামাজ পড়া তো দূরের কথা, নিজেদেরকে মুসলমান বলে প্রকাশ করাও নিরাপদ ছিল না। হযরত ওমরের ইসলাম গ্রহণের সাথে সাথে এই অবস্থার পরিবর্তন হল। তিনি প্রকাশ্যে ইসলামের ঘোষণা দিলেন এবং অন্যদের সঙ্গে নিয়ে কাবা ঘরে নামাজ আদায় শুরু করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি ইসলাম গ্রহণের পর সেই রাতেই চিন্তা করলাম, মক্কাবাসীদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কট্টর দুশ্মন কে আছে। আমি নিজে গিয়ে তাকে আমার ইসলাম গ্রহণের কথা জানাব। আমি মনে করলাম আবু জাহেলই সবচেয়ে বড় দুশ্মন। সকাল হতেই আমি তার দরজায় করাঘাত করলাম। আবু জাহেল বেরিয়ে এসে জিজ্ঞাসা করল, কি মনে করে? আমি বললাম, আপনাকে একটা কথা জানাতে এসেছি যে আমি আল্লাহ ও তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনেছি এবং তার আনীত বিধান ও বাণীকে মেনে নিয়েছি। এই কথা শোনা মাত্র সে আমার মুখের উপর দরজা বন্ধ করে দিল এবং বলল, আল্লাহ তোকে কলঙ্কিত করুক এবং যে খবর নিয়ে তুই এসেছিস তাকেও কলঙ্কিত করুক। সিরাত ইবনে হিশাম। এভাবে এই প্রথমবারের মতো মক্কার পৌত্তলিক শক্তি প্রকাশ্যে চ্যালেঞ্জের সম্মুখীন হল। সাঈদ ইবনুল মুসাইব বলেন, তার ইসলাম গ্রহণের পর মক্কায় ইসলাম প্রকাশ্য রূপ নেই। আবদুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ওমর ইসলাম গ্রহণ করেই কুরাইশদের সাথে বিবাদ আরম্ভ করে দিলেন। শেষ পর্যন্ত তিনি কাবায় নামাজ পড়ে ছাড়লেন। আমরাও সকলে তার সাথে নামাজ পড়েছিলাম। তুহাইব ইবনে সিনান বলেন, তার ইসলাম গ্রহণের পর আমরা কাবার পাশে জটলা করে বসলাম, কাবার তাওয়াফ করলাম। আমাদের থেকে কেউ রুট ব্যবহার করলে, আমাদের সাথে কেউ রুটও ব্যবহার করলে তার প্রতিশোধ নিতাম এবং আমাদের উপর যে কোনো আক্রমণ প্রতিহত করতাম। তাবাকাত তৃতীয় খণ্ড ২৬৯ পৃষ্ঠা। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আল ফারুক উপাধিতে ভূষিত করেছিলেন, কারণ তারই কারণে ইসলাম ও কুফরের মধ্যে প্রকাশ্য বিভেদ সৃষ্টি হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওমরের জিব্বা ও অন্তকরণে আল্লাহ তাআলা সত্যকে স্থায়ী করে দিয়েছেন, তাই সে ফারুক। আল্লাহ তার দ্বারা সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করে দিয়েছেন। তাবাকাত তৃতীয় খণ্ড ২৭০ পৃষ্ঠা। মক্কা যারা মুশরিকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে মদিনায় হিজরতের নির্দেশ দিলেন। আবু সালামা, আবদুল্লাহ বিন আসলাহ, বিলাল ও আম্মার বিন ইয়াসিরের মদিনায় হিজরতের পর ২০ জন আত্মীয় বন্ধুসহ ওমর মদিনার দিকে পা বাড়ালেন। এই ২০ জনের মধ্যে তার ভাই জাইদ, ভাইয়ের ছেলে সাঈদ ও জামাই খুনাইসু ছিলেন। মদিনার উপকণ্ঠে কুবা পল্লীতে তিনি রিফা ইবনে আবদুল্লাহ মুনজিরের বাড়িতে আশ্রয় নেন। ওমরের হিজরত ও অন্যদের হিজরতের মধ্যে একটা বিশেষ পার্থক্য ছিল। অন্যদের হিজরত ছিল চুপে চাপে, সকলের আগোচরে, আর ওমরের হিজরত ছিল প্রকাশ্যে। তার মধ্যে ছিল কুরাইশদের প্রতি চ্যালেঞ্জ ও বিদ্রোহের সুর। মক্কা থেকে মদিনায় যাত্রার পূর্বে তিনি প্রথমে কাবা তাওয়াফ করলেন, তারপর কুরাইশদের আড্ডায় গিয়ে ঘোষণা করলেন, আমি মদিনায় চলেছি, কেউ যদি তার মাকে পুত্র সুখ দিতে চায় সেই জন্য এই উপত্যকার অপর প্রান্তে আমার মুখোমুখি হয়। এমন একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি সোজা মদিনার পথ ধরলেন, কিন্তু কেউই এই চ্যালেঞ্জ গ্রহণের দুঃসাহস করল না। তারিখ উম্মাহ আল ইসলামিয়া, হিদ্রি ব্যাগ, প্রথম খণ্ড ১৯৮ পৃষ্ঠা। বিভিন্ন বর্ণনার মাধ্যমে জানা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন জনের সাথে ওমরের দ্বীনী ভ্রাতৃত্ব সম্পর্ক প্রতিষ্ঠা করে দেন। আবু বকর সিদ্দিক, উনাইস ইবনে সাইদা, ইতবান ইবনে মালিক ও মুয়াজ ইবনে আফরা রাদিয়াল্লাহু আনহুমা ছিলেন ওমরের দ্বীনী ভাই। তবে এটা নিশ্চিত যে মদিনায় হিজরতের পর বনি সালামের সর্দার ইতআব ইবনে মালিকের সাথে তার দ্বীনী ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত হয়। তাবাকাত তৃতীয় খণ্ড ২৭২ পৃষ্ঠা। হিজরি প্রথম বছর হতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকাল পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু আনহুর কর্মজীবন প্রকৃতপক্ষে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মময় জীবনেরই একটি অংশবিশেষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত যুদ্ধ করেছিলেন, যত চুক্তি করেছিলেন, কিংবা সময়ে সময়ে যত বিধিবিধান প্রবর্তন করতে হয়েছিল এবং ইসলাম প্রচারের জন্য যত পন্থা অবলম্বন করতে হয়েছিল, তার এমন একটিও নেই যা ওমরের সক্রিয় অংশগ্রহণ ব্যতীত সম্পাদিত হয়েছে। এই জন্যে সকল ঘটনার বিস্তারিত বিবরণ লিখতে গেলে তা ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনী না হয়ে
হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে পরিণত হবে। তার কর্মবহুল জীবন ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। হযরত ওমর, বদর, উহুদ, খন্দক সহ সকল যুদ্ধেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অংশগ্রহণ করেছিলেন। তাছাড়া আরও বেশ কিছু সারিয়া, যেসব ছোট অভিযানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে উপস্থিত হননি, তাতে তিনি নেতৃত্ব দিয়েছেন। বদর যুদ্ধের পরামর্শ দান ও সৈন্যচালনা হতে আরম্ভ করে প্রতিটি ক্ষেত্রে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দৃঢ়ভাবে কাজ করেন। বদর যুদ্ধের বন্দীদের সম্পর্কে তার পরামর্শই আল্লাহর পছন্দসই হয়েছিল। এই যুদ্ধে তার বিশেষ ভূমিকা নিম্নরূপ। এক, এই যুদ্ধে কুরাইশ বংশের প্রত্যেক শাখা হতে লোক যোগদান করে, কিন্তু বনি আদি অর্থাৎ ওমরের খানদান হতে একটি লোকও যোগদান করেনি। ওমরের প্রভাবেই এমনটি হয়েছিল। দুই, এই যুদ্ধে ইসলামের বিপক্ষে ওমরের সাথে তার গোত্র ও চুক্তিবদ্ধ লোকেদের থেকে মোট ১২ জন লোক যোগদান করেছিল। এই যুদ্ধে হযরত ওমর তার আপন মামা আসি ইবনে হিশামকে নিজ হাতে হত্যা করেন এবং এই হত্যার মাধ্যমে তিনি সর্বপ্রথম প্রমাণ করেন সত্যের পথে আত্মীয় ও প্রিয়জনের প্রভাব প্রাধান্য লাভ করতে পারে না। উহুদ যুদ্ধেও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন অগ্রসৈনিক। যুদ্ধের এক পর্যায়ে মুসলিম সৈন্যরা যখন বিপর্যয়ের সম্মুখীন হলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হয়ে মুসলিমেও কিছু সঙ্গী সাথী সহ পাহাড়ের এক নিরাপদ স্থানে আশ্রয় নিলেন, তখন কুরাইশ নেতা আবু সুফিয়ান নিকটবর্তী হয়ে উচ্চস্বরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু প্রমুখের নাম ধরে ডেকে জিজ্ঞাসা করল, তোমরা বেঁচে আছো কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইঙ্গিতে কেউই আবু সুফিয়ানের জবাব দিল না। কোনো সাড়া না পেয়ে আবু সুফিয়ান ঘোষণা করল, নিশ্চয়ই তারা সকলে নিহত হয়েছে। এই কথায় ওমরের পৌরুষে আঘাত লাগল, তিনি স্থির থাকতে পারলেন না, বলে উঠলেন, ওরে আল্লাহর দুশ্মন, আমরা সবাই জীবিত। আবু সুফিয়ান বলল, উলু হুবুল, হুবুলের জয় হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইঙ্গিতে ওমর জবাব দিলেন, আল্লাহ তাআলা ও আজাল্লো, আল্লাহ মহান ও সম্মানী। খন্দকের যুদ্ধেও ওমর সক্রিয় ভূমিকা পালন করে। খন্দকের একটি বিশেষ স্থান রক্ষা করার ভার পড়েছিল ওমরের উপর। আজও সেখানে তার নামে একটি মসজিদ বিদ্যমান যা তারই সেই স্মৃতির ঘোষণা করে। এই যুদ্ধে একদিন তিনি প্রতিরক্ষায় এত ব্যস্ত ছিলেন যে তার আসরের নামাজ ফাউত হওয়ার উপক্রম হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, ব্যস্ততার কারণে আমিও এখন পর্যন্ত নামাজ আদায় করতে পারিনি। আল ফারুক শিবলি নুমানি ২৫ পৃষ্ঠা। হুদাইবিয়ার শপথের পূর্বেই হযরত ওমর যুদ্ধের প্রস্তুতি আরম্ভ করেছিলেন। পুত্র আবদুল্লাহকে পাঠালেন কোনো এক আনসারির নিকট থেকে ঘোড়া আনার জন্য। তিনি এসে খবর দিলেন, লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বাইয়াত করছেন। ওমর তখন রণসজ্জায় সজ্জিত। এই অবস্থায় দৌড়ে গিয়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বাইয়াত করেন। হুদাইবিয়ার সন্ধির শর্তগুলি ভাজ্য দৃষ্টিতে মুসলমানদের জন্য অপমানজনক মনে হল। ওমর উত্তেজিত হয়ে উঠলেন। প্রথমে আবু বকর, তারপর খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এই সন্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আল্লাহর রাসূল, আল্লাহর নির্দেশ ব্যতীত কোনো কাজ করিনি। ওমর শান্ত হলেন, তিনি অনুতপ্ত হলেন। নফল রোজা রেখে, নামাজ পড়ে, গোলাম আজাদ করে এবং দান খয়রাত করে তিনি এই গোস্তাখের কাফফারা আদায় করেন। খাইবারে ইহুদিদের অনেকগুলি সুরক্ষিত দুর্গ ছিল, কয়েকটি সহজেই জয় হল, কিন্তু দুটি কিছুতেই জয় করতে পারা গেল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দিন আবু বকর, দ্বিতীয় দিন ওমরকে পাঠালেন দুর্গ দুটি জয় করার জন্য। তারা দুজনেই ফিরে এলেন অকৃতকার্য হয়ে। তৃতীয় দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, আগামীকাল আমি এমন ব্যক্তির হাতে ঝান্ডা দেব যার হাতে আল্লাহ বিজয় দান করবে। পরদিন সাহাবাই কিরাম অস্ত্রসজ্জিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হলেন। প্রত্যেকেরই অন্তরে এই গৌরব অর্জনের বাসনা। ওমর বলেন, আমি খাইবারের এই ঘটনা ব্যতীত কোনোদিনই সেনাপতি বা সর্দারির জন্যে লালায়িত হইনি। সেই দিনের এই গৌরব ছিনিয়ে নিয়েছিলেন শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু। খাইবারের বিজিত ভূমি মুজাহিদদের মধ্যে বণ্টন করা হয়েছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার ভাগ্যের অংশটুকু আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিলেন। ইসলামের ইতিহাসে এটাই প্রথম ওয়াকফ। আল ফারুক পৃষ্ঠা ৩০। মক্কা বিজয়ের সময় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছায়ার মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গ দেন। ইসলামের মহাশত্রু আবু সুফিয়ান আত্মসমর্পণ করতে এলে ওমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুরোধ করেন, অনুমতি দিন, এখনই এর দফা শেষ করে দিন। এদিন মক্কার পুরুষেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে এবং মহিলারা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে ওমরের নিকট বাইয়াত গ্রহণ করেছিলেন। হুনাইন অভিযানেও হযরত ওমর অংশগ্রহণ করে বীরত্ব সহকারে লড়াই করেছিলেন। এই যুদ্ধে কাফিরদের তীব্র আক্রমণে 12,000 মুসলিম বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়েছিল। ইবনে ইসহাক বলেন, মুহাজির ও আনসারদের মাত্র কয়েকজন বীরই এই বিপদকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দৃঢ়পদ ছিলেন। তাদের মধ্যে আবু বকর, ওমর ও আব্বাস রাদিয়াল্লাহু আনহুমের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তাবুক অভিযানের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবেদনে সাড়া দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার মোট সম্পদের অর্ধেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তুলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের খবর শুনে হযরত ওমর কিছুক্ষণ স্তম্ভিত হয়ে বসে থাকলেন। তারপর মসজিদে নববীর সামনে যে তরবারি কোষমুক্ত করে ঘোষণা করেন, যে বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকাল করেছেন আমি তার মাথা দ্বিখণ্ডিত করে ফেলব। এই ঘটনা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার ভক্তি ও ভালোবাসার পরিমাণ সহজে অনুমান করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পর তাকিফা বনি সাইদা দীর্ঘ আলোচনার পর ওমর খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে হযরত আবু বকরের হাতে খিলাফতের বাইয়াত গ্রহণ করেন, ফলে খলিফা নির্বাচনের মহাসংকট সহজেই কেটে যায়। খলিফা হযরত আবু বকর যখন বুঝতে পারলেন তার অন্তিম সময় ঘনিয়ে এসেছে, মৃত্যুর পূর্বেই পরবর্তী খলিফা মনোনীত করে যাওয়াকে তিনি কল্যাণকর মনে করলেন। তার দৃষ্টিতে ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন খিলাফতের যোগ্যতর ব্যক্তি, তা সত্ত্বেও উঁচু পর্যায়ের সাহাবিদের সাথে এই ব্যাপারে পরামর্শ করা সমচিন মনে করলেন। তিনি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, ওমর সম্পর্কে আপনার মতামত আমাকে জানান। তিনি বললেন, তিনি তো যে কোনো লোক থেকে উত্তম, কিন্তু তার চরিত্রে কিছুটা কঠোরতা আছে। আবু বকর বললেন, তার কারণ আমাকে তিনি কোমল দেখেছেন, খিলাফতের দায়িত্ব কাঁধে পড়লে এই কঠোরতা অনেকটাই কমে যাবে। তারপর আবু বকর অনুরোধ করলেন তার সাথে আলোচিত বিষয়টি কারো কাছে ফাঁস না করার জন্যে। অতঃপর তিনি ওসমান ইবনে আফমানকে ডাকলেন, বললেন, আবু আবদুল্লাহ, ওমর সম্পর্কে আপনার মতামত আমাকে জানান। ওসমান বললেন, আমার থেকে আপনিই তাকে বেশি জানেন। আবু বকর বললেন, তা সত্ত্বেও আপনার মতামত আমাকে জানান। ওসমান বললেন, তাকে আমি যতটুকু জানি তাতে তার বাইরের থেকে ভেতরটা বেশি ভালো, তার মতো দ্বিতীয় আর কেউ আমাদের মধ্যে নেই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের দুজনের মধ্যে আলোচিত বিষয়টি গোপন রাখার অনুরোধ করে তাদের বিদায় দিলেন। এভাবে বিভিন্ন জনের কাছ থেকে মতামত নেওয়া শেষ হলে তিনি ওসমান ইবনে আফমানকে ডেকে নির্দেশনা দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা আবু বকর ইবনে আবি কুহাফার পক্ষ থেকে মুসলমানদের প্রতি অঙ্গীকার, আম্মা বাদ। এতটুকু বলার পর তিনি সংজ্ঞা হারিয়ে ফেললেন। তারপর ওসমান ইবনে আফমান নিজেই সংযোজন করেন, আমি তোমাদের জন্যে ওমর ইবনুল খাত্তাবকে খলিফা মনোনীত করলাম এবং এই ব্যাপারে তোমাদের কল্যাণ চেষ্টার কোনো ত্রুটি করিনি। অতঃপর আবু বকর সংজ্ঞা ফিরে পান। লিখিত অংশটুকু তাকে পড়ে শোনানো হলো। সবটুকু শুনে তিনি আল্লাহ আকবার বলে উঠলেন এবং বললেন, আমার ভয় হচ্ছিল আমি সংজ্ঞাহীন অবস্থায় মারা গেলে লোকেরা মতভেদ সৃষ্টি করবে। ওসমানকে লক্ষ্য করে তিনি আরও বলেন, আল্লাহ তাআলা ইসলাম ও মুসলমানদের পক্ষ থেকে আপনাকে কল্যাণ দান করুন। তাবারি বলেন, অতঃপর আবু বকর লোকেদের দিকে তাকালেন, তার স্ত্রী আসমা বিনতু উমাইস রাদিয়াল্লাহু আনহা তখন তাকে ধরে রেখেছিলেন। সময়মত লোকেদের তিনি বললেন, যেই ব্যক্তিকে আমি আপনাদের জন্য মনোনীত করে যাচ্ছি তার প্রতি কি আপনারা সন্তুষ্ট? আল্লাহর কসম, মানুষের মতামত নিতে আমি চেষ্টার ত্রুটি করিনি, আমার কোনো নিকট আত্মীয়কে এই পদে বহাল করিনি, আমি ওমর ইবনুল খাত্তাবকে আপনাদের খলিফা মনোনীত করেছি, আপনারা তার কথা শুনুন, তার আনুগত্য করুন। এভাবে ওমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকাল শুরু হয়, যা হিজরি 13 সনের 22 জামাদিউস সানি মোতাবিক 643 খ্রিস্টাব্দে শুরু হয়। হযরত ওমরের রাষ্ট্রশাসন পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা সম্ভব নয়। 10 বছর স্বল্প সময়ে গোটা বাইজেন্টাইন, রোম ও পারস্য সাম্রাজ্যের পতন ঘটান। তার যুগে বিভিন্ন অঞ্চলসহ মোট 1036টি শহর বিজিত হয়। ইসলামী হুকুমতের নিয়মতান্ত্রিক প্রতিষ্ঠা মূলত তার যুগেই হয়েছে। সরকার বা রাষ্ট্রের সকল শাখা তার যুগেই আত্মপ্রকাশ করে। তার শাসন ও ইনসাফের কথা সারা বিশ্বের মানুষের কাছে কিংবদন্তির মতো ছড়িয়ে পড়ে। হযরত ওমর প্রথম খলিফা যিনি আমিরুল মুমিনিন উপাধি লাভ করেন, তিনি সর্বপ্রথম হিজরি সন প্রবর্তন করেন, তারাবির নামাজ জামাতে পড়ার ব্যবস্থা করেন, জনপ্রশাসনের জন্য দুররা বা ছড়ি ব্যবহার করেন, মদপানে 80টি বেত্রাঘাত নির্ধারণ করেন, বহু রাজ্য জয় করেন, নগর পত্তন করেন, সেনাবাহিনী স্তরভেদ ও বিভিন্ন ব্যাটেলিয়ন নির্দিষ্ট করেন,
জাতীয় রেজিস্ট্রার বা নাগরিক তালিকা তৈরি করেন, কাজী নিয়োগ করেন এবং রাষ্ট্রকে বিভিন্ন প্রদেশে বিভক্ত করেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম কাতিব। নিজ কন্যা হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়ে দেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মন্ত্রী ও উপদেষ্টার ভূমিকা পালন করেন। ইসলাম গ্রহণের পূর্বে ও পরে ব্যবসা ছিল তার জীবিকার উপায়। খিলাফতের গুরু দায়িত্ব কাঁধে পড়ার পরও কয়েক বছর পর্যন্ত ব্যবসা চালিয়ে যান। পরে তা অসম্ভব হয়ে দাঁড়ালে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সহ উঁচু পর্যায়ের সাহাবিরা পরামর্শ করে বাইতুল মাল থেকে বাৎসরিক মাত্র 800 দিরহাম ভাতা নির্ধারণ করেন। হিজরি 15 সনে বাইতুল মাল থেকে অন্য লোকেদের ভাতা নির্ধারণ হলে বিশিষ্ট সাহাবিদের ভাতার সমান তারও ভাতা ধার্য করা হয় 5000 দিরহাম। বাইতুল মালের অর্থের ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর দৃষ্টিভঙ্গি ছিল ইয়াতিমের অর্থের মতো। ইয়াতিমের অভিভাবক যেমন ইয়াতিমের সম্পদ রক্ষণাবেক্ষণ করে, ইয়াতিমের ও নিজের জন্য প্রয়োজন মতো খরচ করতে পারে কিন্তু অপচয় করতে পারে না। প্রয়োজন না হলে ইয়াতিমের সম্পদ থেকে হাত গুটিয়ে নিয়ে শুধু হেফাজত করে এবং ইয়াতিম বড় হলে তাকে তার সম্পদ ফিরিয়ে দেয়। বাইতুল মালের প্রতি ওমর রাদিয়াল্লাহু আনহুর দৃষ্টিভঙ্গিও সর্বদাই তার কর্ম ও আচরণে ফুটে উঠেছিল। হযরত ওমর সবসময় একটি দুর্রা বা ছড়ি হাতে নিয়ে চলতেন, শয়তানও তাকে দেখে পালাত। তাজকিরাতুল হুফাজ। তাই বলে তিনি অত্যাচারী ছিলেন না, তিনি ছিলেন কঠোর ন্যায় বিচারক। মানুষকে তিনি হৃদয় দিয়ে ভালোবাসতেন, মানুষও তাকে ভালোবাসত। তার প্রজাপালনের বহু কাহিনী ইতিহাসে পাওয়া যায়। হযরত ফারুকে আজমের ফজিলত ও মর্যাদা সম্পর্কে কোরআন ও হাদিসে এত বেশি ইঙ্গিত ও প্রকাশ্য বাণী রয়েছে যে সংক্ষিপ্ত কোনো প্রবন্ধে তা প্রকাশ করা যাবে না। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট তার স্থান ছিল অতি উচ্চে। এই জন্যে বলা হয়েছে ওমরের সব মতের সমর্থনে সর্বদা কোরআনের আয়াত নাজিল হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মন্তব্য করেছেন, খাইরুল উম্মাতি বাদা নাবিয়্যা আবু বকর সুম্মা উমার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর উম্মাতের মধ্যে সর্বোত্তম ব্যক্তি আবু বকর, তারপর উমার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ বলেন, ওমরের ইসলাম গ্রহণ ইসলামের বিজয়, তার হিজরত আল্লাহর সাহায্য এবং খিলাফত আল্লাহর রহমত। ওমরের যাবতীয় গুণাবলী লক্ষ্য করেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে কেউ নবী হলে ওমরই হতো, কারণ তার মধ্যে ছিল নবীদের স্বভাব বৈশিষ্ট্য। জ্ঞান বিজ্ঞানের চর্চা ও প্রসারের ক্ষেত্রে ওমরের যথেষ্ট অবদান রয়েছে। তিনি আরবি কবিতা পঠন পাঠন ও সংরক্ষণের প্রতি গুরুত্ব আরোপ করেন। আরবি ভাষার বিশুদ্ধতা রক্ষার প্রতি তিনি ছিলেন অত্যন্ত সজাগ। তার সামনে ভাষার ব্যাপারে কেউ ভুল করলে শাসিত হতেন। বিশুদ্ধভাবে আরবি ভাষা শিক্ষা করাকে তিনি দীনের অঙ্গ বলে বিশ্বাস করতেন। আল্লামা জাহাবি তাজকিরাতুল হুফাজ গ্রন্থে উল্লেখ করেছেন, হাদিস বর্ণনার ক্ষেত্রে ওমর ছিলেন অত্যন্ত কঠোর। একই হাদিস বিভিন্ন সনদের মাধ্যমে বর্ণনার প্রতি তিনি তাকিদ দিতেন। প্রখ্যাত সাহাবি মুগিরা ইবনু শুবা রাদিয়াল্লাহু আনহুর অগ্নি উপাসক দাস, আবু লুলু ফিরোজ ফজরের নামাজে দাঁড়ানো অবস্থায় এই মহান খলিফাকে ছুরিকাঘাত করেন। আহত হওয়ার তৃতীয় দিনে হিজরি 13 সনের 27 জিলহজ বুধবার তিনি ইন্তিকাল করেন। এভাবে ওমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফত শুরু হয় হিজরি 13 সনের 22 জামাদিউস সানি মোতাবেক 13 আগস্ট 634 খ্রিস্টাব্দ। তার খিলাফতকাল 10 বছর 6 মাস 4 দিন। মৃত্যুর পূর্বে আলী, ওসমান, আব্দুর রহমান ইবনে আউফ, তাদ, জুবাইর ও তালহা রাদিয়াল্লাহু আনহুম এই 6 বিশিষ্ট সাহাবির উপর তাদের মধ্যে থেকে কোনো একজনকে খলিফা নির্বাচনের দায়িত্ব অর্পণ করে যান। হযরত তুহাইব রাদিয়াল্লাহু আনহু জানাজার নামাজ পড়েন। রওজায় নববীর মধ্যে হযরত সিদ্দিকে আকবরের পাশে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 63 বছর। أسألك العفو